হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব এবং আপনারা তো থাকবেন, তার সঙ্গে আমার চ্যানেলে খুব স্পেশাল একজন মানুষ থাকবেন, আমার খুবই ক্লোজ একজন দিদি। আপনারা মোটামুটি সবাই ওনাকে চেনেন, ওনার নাম হচ্ছে মনিরা আক্তার মিঠু, বাংলাদেশের লেজেন্ডারি অ্যাক্ট্রেস। দিদি কলকাতায় এসেছেন এবং আমাকে বললেন যে অভিজিৎ একটু আমাকে কলকাতাটা ঘুরিয়ে দেখাও, তো আমি ওনার সঙ্গে মিট করতে যাব। আমি ভীষণ এক্সাইটেড ফিল করছি এবং ওনার সঙ্গে দেখা করার পর আমি ওখান থেকে ওনাকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টেও যাবো। তো এই পুরো সময়টা থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সো ফলো মি। আজকে আমি ফাইনালি এই জায়গাটায় চলে এসেছি যেখানে মিঠুদের সঙ্গে দেখা করবো এবং আমি ভীষণ এক্সাইটেড, মানে বলে বোঝাতে পারবো না, মানে একটা ড্রিম। মানে উনি কলকাতায় এসেছেন এবং আমাকে কিছুক্ষণ সময় দিয়েছেন, আমি যতটা পারি ওনাকে কলকাতা ঘুরিয়ে দেখাবো। তো আমি এখন আছি ইকো পার্কের সামনে এবং আমি মানে মিঠুদি আমার সঙ্গে আছে, তো আমি খুব এক্সাইটেড দিদি আমার। হ্যালো হ্যালো ভিউয়ার্স, সে খুবই এক্সাইটেড এবং সে রীতিমতন কাঁপছে। তো যাই হোক, তোমার কাপা কাপি কি বন্ধ হয়েছে? না, মানে ভেতরের এক্সাইটমেন্টটা এখনও যায়নি আমার, এবং মানে আমাদের একটা মানে ব্যাড লাকও হয়ে গেছে যে দিদিকে, যে দুটো আমাদের কলকাতার মেন অ্যাট্রাকশন এখন বর্তমান সময়ের, যে মাদার ওয়ার্কস মিউজিয়াম আর ইকো পার্ক, দুটোই সোমবার ক্লোজ থাকে, এটা আমি জানতাম না। আচ্ছা, আমি একটু বলে নিচ্ছি যে এই যে আমরা মানডেতে এসে আমরা মিউজিয়ামটা বন্ধ পেলাম, তাতে আমার কোনোই আফসোস নেই, কারণ এত সুন্দর করে ডেকোরেশন করা, এত সুন্দর চমৎকার চমৎকার লাইট, সত্যি আমি বারবার কলকাতার প্রেমে পড়ে যাই। যতবার আসি ততবার নতুন করে প্রেমে পড়ি, আমার ততবারই কলকাতা শহরটাকে নতুন মনে হয়, মনে হয় যেন এই জিনিসটা আমি আগে দেখিনি। তো এত সুন্দর চমৎকার লাইটিং করা, প্রতিটা গাছের লাইটিং, ইভেন আমার ল্যাম্পশেডগুলি ভীষণ পছন্দ হয়েছে, ল্যাম্পশেডগুলি, ল্যাম্প পোস্ট, যেটার প্রতি আমার ছোটোবেলা থেকে একটা দুর্বলতা। আমার ঠিক এই ল্যাম্প পোস্টগুলি এই থরে থরে সাজানো সাজানো দেখে ছোটোবেলায় যেই কার্টুন ছবি দেখতাম অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, যেটা আমি বইয়ের মধ্যে যে বর্ণনাটা পড়েছিলাম যে এরকম এরকম ল্যাম্প পোস্ট সাজানো, ফুল, ফুলের মধ্যে লাইট, এটা এমন বিষয় না যে এটা নতুন কিছু দেখছি, বাট কলকাতার এই সাজানো গোছানো ব্যাপারটা আমার কাছে অনেক বেশি স্বপ্নের মতো। আর একটা জিনিস, এই যে গাছের মধ্যে অদ্ভুত কিছু লাইট, এই মাদার ওয়ার্কস মিউজিয়ামের গাছের কিছু লাইট, লাইটের কারণে গাছের কিছু পাতা সবুজ হয়ে গেছে, কিছু পাতা হলুদ হয়ে গেছে, এইটা কিন্তু আমার অদ্ভুত লাগছে। শুধু ওই গাছের দিকে যাও, ওই গাছটা সুন্দর লাগছে, কিছু পাতা ইয়েলো, কিছু পাতা সবুজ। দ্যাটস ইট, এই এই ট্রি লাইটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো আমরা যাই। আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে যে আমি কেন এই ল্যাম্পপোস্ট এতটা পছন্দ করলাম, আসলে এই সত্যি আমি এই ল্যাম্পপোস্টকে প্রেমে পড়ে গেছি। আমি ভাবছি যে এরকম ছোটোখাটো একটা ল্যাম্প পোস্ট আমার বাড়িতে অর্ডার দিয়ে বানাবো, তারপর সাজিয়ে রাখবো। একটা বিষয় আমাকে মুগ্ধ করেছে, আসলে আমাদের বাংলাদেশের ঢাকায় রাস্তায় তো এত সাজানো গোছানো ব্যাপারটা থাকে না, পার্কে আরও থাকে না। যেমন এই যে বাঁশ, বাঁশের তৈরি এত সুন্দর করে গাছগুলোকে ব্যারিকেড দেয়া বাঁশ, এই বাঁশের প্রচলনটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ বাংলাদেশ এককালে বাঁশের জন্য বিখ্যাত ছিল। এখন দেখা গেছে যে বাংলাদেশে বাঁশের ব্যবহারটা প্রায় নাই বললেই চলে, বিলুপ্ত। অথচ এই কলকাতায় এসে আমি এই ব্যস্ততম একটা মেইন রোডে যখন এসে দেখলাম যে বাঁশের তৈরি রাস্তায় কী সুন্দর করে সাজানো গোছানো, বাঁশের ভেতরে গাছগুলোকে আটকে রাখা হয়েছে, আমি সত্যি সত্যি মুগ্ধ। আমি আরেকটা জিনিস দেখে হয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাইওয়ে রোডে কী সুন্দর জীবন্ত ফুল, তার মানে এই গাছগুলোর প্রতি কতটা যত্ন নেওয়া হয়েছে যে হাইওয়ে
কংক্রিটের রাস্তার পাশে এরকম জীবন্ত অসাধারণ কতগুলো ফুল ফুটে আছে, তা আবার শীতকালে, এটা কিন্তু বর্ষাকাল নয়। তার মানে এটা অনেক যত্নের ফসল, এই ফুলগুলো যে ফুটে আছে কত সুন্দর, কত সপ্রতিভ, কত তরতাজা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এরকম হাইওয়ে, সত্যি হাইওয়ের মধ্যে এরকম জীবন্ত ফুল গাছ এবং ফুল ফুটে আছে, এটা দেখে সত্যি আমি ভীষণ ভীষণ মুগ্ধ। সামনে তো দিদিকে যতটা পারলাম মোটামুটি কলকাতা ঘুরিয়ে দেখালাম, নিউ মার্কেটটাও মোটামুটি দেখিয়েছি, আর সেরকম খাওয়া দাওয়া কি দিদি সেরকম হলো আজকে? তো সেরকম খাওয়া দাওয়া হলো না, খাওয়া দাওয়া হয়নি, কিন্তু আসলে খাওয়া দাওয়ার প্রয়োজনই হয়, কারণ আমার সব কিছু দেখতে দেখতেই মন ভরে গেছে। এখন এসেছি আমরা ইন্ডিয়ান মিউজিয়াম। এখানটায় আপনাদের মানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমরা সেরকম কিছু দেখাতে পারলাম না, কিন্তু আপনারা এলে অবশ্যই এর ভেতরে যাবেন। আর পৃথিবীর সবচাইতে বড় মিউজিয়াম, এটা পৃথিবীর সবথেকে বড় মিউজিয়াম। আমার এই ভিডিওটা আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর তবে একটা জিনিস আমি বলতে চাই, এতক্ষণ তো আমি কলকাতার অনেক প্রশংসা করলাম, কলকাতার সব কিছুর প্রশংসা করলাম, হ্যাঁ আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশের নাটক পৃথিবী বিখ্যাত নাটক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের বাংলাদেশের নাটকের সমতুল্য পৃথিবীর আর কোথাও কোনো নাটক নেই। আমরা প্রত্যেকে প্রচুর কষ্ট করে কাজ করি, অনেক মেধাবী আমরা, কারণ আমাদের ইনস্ট্রুমেন্টের অনেক দুর্বলতা, আমাদের ওয়ার্কিং আওয়ারে অনেক দুর্বলতা, আমাদের সিস্টেমে অনেক দুর্বলতা, কিন্তু আমরা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী, আমাদের টেকনিশিয়ান, আমাদের ডিরেক্টর, আমাদের অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সবাই সবাই আমরা স্বল্প যন্ত্র দিয়ে, স্বল্প অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা অনেক ভালো নাটক তৈরি করি, এবং আমরা প্রত্যেকেই অনেক ভালো ভালো থিম নিয়ে নাটক করি এবং অভিনয় করি।
আপনারা বেশি বেশি করে আমাদের নাটক দেখবেন। অবশ্যই, এটা মানে ইউটিউবে গিয়ে বাংলাদেশি বেস্ট নাটক লিখলে পারে হয়ে যাবে, আর মিঠুদির মনির আক্তার মিঠু বেস্ট নাটক লিখলেও আপনারা পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনারা যারা এখনও বাংলাদেশে নাটক দেখেননি অবশ্যই দেখুন, অসম্ভব ভালো লাগবে। ইট অ্যান্ড এক্সপ্লোর এই চ্যানেলটির প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা, এবং আমি আন্তরিকভাবে চাই যেন দর্শক নিয়মিত এই চ্যানেলটি দেখেন।